সময় সন্ধিয়া প্রায় 7:30। পশ্চিমবঙ্গৰ পৰা চেন্নাই দিশে তীব্র গতিত আগবাঢ়িছে 12841 নম্বৰ সালিমা চেন্নাই সুপার স্পীড ট্রেন কর্মন্দন এক্সপ্রেস। তেনে সময়তে উড়িষ্যার বালাসুর জেলার 52 কর্মন্দল এক্সপ্রেসে তীব্র গতির খুন্দা মারে পূর্বরে পৰা লাইনচ্যুত হয়ে থাকা 12864 নম্বৰ বাঙ্গালুরু হাওড়া এক্সপ্রেসের বহুকেটা দপাত। ইফালে কর্মন্দল এক্সপ্রেসে পূর্বৰে পৰা লাইনচ্যুত হয়ে থাকা রেলখনত খুন্দা মারি উফরি গৈ বিপরীত দিকৰ পৰা আহি থকা এখন মালবাহী রেলত তীব্র গতির খুন্দা মারে আর কিবা এটা তৎ ধরিব পৰাৰ আগতে সকলোফালে সৃষ্টি হয় এক হাহাকার পরিবেশ। কিছু সময় পূর্বরলৈকে হাহিমাতি আহি থকা বহু সংখ্যক যাত্রী নিমিষতে রূপান্তর হয়ে পড়ে মৃতদেহলৈ। চকুর প্রচারতে শেষ হয়ে পড়ে শহজনের জীবন। কারোবার যদি হাত নাই তেনে কারোবার ভরি নাই, কারোবার যদি দেহর তল অংশ নাইকিয়া হয়ে পড়েছে তেনে কারোবার মুখমণ্ডল সম্পূর্ণ নাইকিয়া হয়ে পড়েছে এই রেল দুর্ঘটনা। পিছে শুক্রবারে সংঘটিত হওয়া এই ভয়ঙ্কর রেল দুর্ঘটনা এ ভারতের প্রথম দুর্ঘটনা নহয়। ইয়ার পূর্বেও দেশত বহুকেটা ভয়ঙ্কর রেল দুর্ঘটনা সংঘটিত হয়ে গেছে। সন 2016 20 নভেম্বর এই দুর্ঘটনা সংঘটিত হয়েছিল উত্তর প্রদেশের পোখরাইন নামের অঞ্চল ইন্দোর রাজেন্দ্রনগর এক্সপ্রেসের মাজত হওয়া এই দুর্ঘটনা 152 যাত্রীর মৃত্যু হওয়ার বিপরীতে গুরুতরভাবে আহত হয়েছিল 260 যাত্রী। সন 2002 9 সেপ্টেম্বর নতুন দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেস দুর্ঘটনাত পতিত হয় বিহারত। এই দুর্ঘটনাত মৃত্যু হয় 140 জন যাত্রীর। সন 1999 2 আগস্ট কাইসাল রেল স্টেশনত সংঘটিত হওয়া এই দুর্ঘটনার ফলত ব্রহ্মপুত্র এক্সপ্রেসের 285 যাত্রীর করুণ মৃত্যু, 300 যাত্রী গুরুতরভাবে আহত হয়। সন 1998 26 নভেম্বর জন্মতারি শিয়ালদা এক্সপ্রেস দুর্ঘটনার ফলত 212 যাত্রীর করুণ মৃত্যু। সন 1995 20 আগস্ট ফরিদাবাদত সংঘটিত হওয়া এই রেল দুর্ঘটনা 305 যাত্রীর করুণ মৃত্যু। সন 1981 6 জুন বিহারের বাগমতি নদী পার হওয়ার সময়তে দলং ভাঙি নদীত বাগরি পড়ে এখন যাত্রীবাহী রেল আর এই দুর্ঘটনা 750 জন যাত্রীর করুণ মৃত্যু। এ আছিল ইতিহাসত লিপিবদ্ধ হওয়া চলিত শতিকার ভারতের বহুকেটা ভয়ঙ্কর রেল দুর্ঘটনা। আর পূর্বর ভয়ঙ্কর রেল দুর্ঘটনার দরে শুক্রবারে সন্ধিয়া উড়িষ্যার বালাসুর কর্মন্দল এক্সপ্রেস দুর্ঘটনার পতিত হয়ে বর্তমান সময়লিকের মৃত্যুক আকলি লৈছে প্রায় 300 জনতকৈও অধিক লোকে। নিউজ ডেস্ক রিপোর্ট, অসম লাইভ 24।